আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আবারও আমার চ্যানেলে স্বাগতম। তো আজকে আমি আপনাদের মাঝে একটা প্রোডাক্ট নিয়ে আসছি, যেটা আপনারা আমাকে একাধিকবার প্রশ্ন করেছেন, তো আমি আজকে সেই বিষয়ে একটু আলোচনা করব। তো অনেকেই সমস্যায় পড়েন, আমাদের বাংলাদেশের ছেলে মেয়ে উভয়, এই উচ্চতার সমস্যা নিয়ে। তো আজকে আমি আপনাদেরকে উচ্চতার কিছু সমস্যা নিয়ে কিছু কথা তুলে ধরবো। তো যাদের উচ্চতা আসলে 5 ফিট 6 বানাতে চান, বা মেয়েরা 5 ফিট 3 ইঞ্চি হতে চান, তো এটা আসলে ছোটবেলা থেকে অনুশীলন করতে হবে। আর একটা কথা, সৃষ্টিকর্তা সবাইকে একই উচ্চতায় বানায় না, কাউকে ছোট বানায়, কাউকে বড় বানায়, এটাই তো মানুষ এখানে চেষ্টা করলে একটু সামান্য বড় হতে পারে। সেটা কিছু মেডিসিন ট্রিটমেন্ট করতে হয়, আর ফিজিক্যাল কিছু ট্রেনিং আছে যেগুলো করতে হয়। আমি এর আগেও আমার ইউটিউবে একটা ফিজিক্যাল ফিটনেস দেখিয়েছি, যেটা করলে উচ্চতা বৃদ্ধি পায়। তো আমি আবার নতুন করে ভিডিও একটা পাবলিশ করতে যাচ্ছি, যে এটা করলে আপনাদের অনেকটা উপকারে আসবে, যারা নিয়মিত আগের ভিডিও দেখে এখনও ব্যায়াম করেন যে কীভাবে উচ্চতা বৃদ্ধি করবেন। তো আমি এটাও দিব, এগুলোর সাথে এটা অ্যাড করবেন, তাহলে আপনাদের উচ্চতা দ্রুত বৃদ্ধি পেতে থাকবে, অনেকের উপকারে আসে, এরকম উচ্চতা বেড়ে যায়। আবার এখানে আমাদের অনেক ছেলে মেয়ে ভাইরা আছে, যারা বোনেরা আছে, যাদের উচ্চতা আসলে কম, একটু বৃদ্ধি করতে চায়। এখানে শুধু মেডিসিন খেলে কিন্তু হবে না, ফিজিক্যাল যে ট্রেনিংটা এটাও করতে হবে, তাহলে উচ্চতা বৃদ্ধি পাবে। দেখা যাবে যে মেডিসিনটা খেলে হয় কি, তার শরীরের যে গ্রোথটা সেটা একটু বৃদ্ধি পায়, বাট সে লম্বা হওয়াটা দেখা যায় একটা পর্যায়ে চলে যায়, তার বয়স হয়ে যায় 18-22 বা 25 বছর বা 16-18 বছর, এই সময় কিন্তু আবার উচ্চতা ধীর গতিতে বৃদ্ধি পায় বা পায় না এরকম। তো সেক্ষেত্রে তখন একটু বেশি শরীরের উপর প্রেশার ফেলতে হয়, তাহলে সে একটু লম্বা হতে পারবে, এক্ষেত্রে মেডিসিন সেবন করতে হবে। তো আমাদের কাছে এই যে প্রোডাক্টটা আছে, এটা উচ্চতা বৃদ্ধি করার জন্য, তো এখানে বেশ কিছু ট্যাবলেট আছে, এখানে 60টা ট্যাবলেট আছে, 2 মাস সেবন করতে হবে। তো এই হচ্ছে সেটা ট্যাবলেট। তো যারা উচ্চতা বৃদ্ধি করতে চান, তারা এই ওষুধটা সেবন করলে তাদের উচ্চতা বৃদ্ধি হবে। তো আমি এখানে আগেই বলে রাখি যে উচ্চতা বৃদ্ধি করতে হলে আগে কিন্তু ফিজিক্যাল ট্রেনিং করতে হবে, ট্রেনিং না করলে উচ্চতা বৃদ্ধি পাবে না। তো যারা উচ্চতা বৃদ্ধি করতে চান, তাদেরকে ওই ব্যায়ামগুলো আগে করতে হবে, এবং এই ওষুধ নিয়মিত প্রতিদিন সেবন করতে হবে, প্রতিদিন একটা করে খেলে। আর যেই ট্রেনিংগুলো আছে, সকালে ঘুম থেকে উঠে রাতে একটু ঘুমাতে যাওয়ার আগে, তো এগুলো যদি নিয়মিত কন্টিনিউ করেন, তাহলে আপনি দেখা যাবে যে শরীরের সম্পূর্ণ অংশ বৃদ্ধি পেতে থাকবে। যাদের উচ্চতা দেখা যায় যে 5 ফিট 2 ইঞ্চি, 1 ইঞ্চি বা 4 ফিট 5 7 ইঞ্চি 8 ইঞ্চি, তাদের এটা যদি আপনারা নিয়মিত সেবন করেন এবং কন্টিনিউ এগুলো করতে থাকেন, তাহলে আপনাদের উচ্চতা দেখা যাবে যে 2 ইঞ্চি বা 3 ইঞ্চি বা 1 ইঞ্চি এরকম বৃদ্ধি পাবে। আবার সবার শরীর কিন্তু একই না, যে সবারই উচ্চতা বৃদ্ধি পাবে তাই না, বাট চেষ্টা করতে হবে, চেষ্টা করলে যদি আপনার উচ্চতা বাড়ে তাহলে তো এটা ভালো, আর না বাড়লে তো সেটা আপনার ভাগ্যটা খারাপ। অনেকের এরকম উচ্চতা বৃদ্ধি পেয়েছে, অনেকের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, দেখা যায় অনেকে ডিফেন্সে যোগদান করতে চায়, তার উচ্চতা 5 ফিট 5 ইঞ্চি বা 6 ইঞ্চির একটু সামান্য কম, তার ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে সে 1 ইঞ্চি ডেভেলপ করলেই তার হয়ে যাচ্ছে। তো তাদেরকে বলতে চাই যে তারা এই মেডিসিনটা সেবন করুন, আর তারা নিয়মিত, শুধুমাত্র এটা না, এটার দাম হচ্ছে 1850 টাকা, আরও আমাদের কাছে কিছু মেডিসিন আছে যেগুলোর দাম আরও বেশি, 6000 টাকা পর্যন্ত আছে, 4000 টাকা 6000 টাকা এরকম আছে, তো কন্ডিশন অনুযায়ী পণ্যের দাম। তো যারা উচ্চতা বৃদ্ধি করতে চান, তারা এই ফিজিক্যাল যে ট্রেনিংগুলো আছে এগুলো আমার ফেসবুক পেজেও দেওয়া আছে, ইউটিউব চ্যানেলও দেওয়া আছে, এগুলো কন্টিনিউ করবেন, ওষুধটা সেবন করবেন, আমি আপনাদেরকে বলতে পারি যে আপনাদের উচ্চতা বৃদ্ধি পাবে। এবং যারা এই 5 ফিট 5 ইঞ্চি নিয়ে বা মেয়েরা 5 ফিট 2 ইঞ্চি নিয়ে বিভ্রান্তিতে থাকেন, চিন্তিত থাকেন যে আমাদের চাকরি হবে কি না, তাদের জন্য এটা কিন্তু একটা সলিউশন। যারা এরকম ধারণা করেন যে আমার এটা প্রয়োজন, তো তারা এটা নির্দ্বিধায় করতে পারেন, এটা শুধুমাত্র এখানে কিন্তু কিছু নিজের আর্থিকও খরচ হবে এবং ফিজিক্যালও একটু প্রেশার পড়বে, তো সেটা কিন্তু বড় কথা না, বাট একটু উচ্চতা বৃদ্ধি হলে সবাই তাকে, আমাদের সমাজ, আমাদের দেশ তাকে একটু ভালোই দেখে। দেখেন না, সমস্ত চাকুরির ক্ষেত্রে এটাই, যাদের উচ্চতা 5 ফিট 4 5 ফিট 3 তারা ঢুকতে পারতেছে না, ইভেন আমাদের 5 ফিট 6 প্রয়োজন। তো অন্য দেশেও তো সেনাবাহিনী আছে, পুলিশ আছে, তারা আমাদের চেয়ে অনেক কম উচ্চতাও আছে, তারা কিন্তু, তারা কি যুদ্ধ করতে পারে না, তারা সব পারে, তাদের সব কিছুই অ্যাবিলিটি আছে, ইভেন আমাদের দেশের চেয়ে ভালোও আছে, বাট আমাদের দেশের এটা নিয়ম, এটা নিয়ম পূর্বের থেকে হয়ে আসতেছে, হয়তো ভবিষ্যতে একটু চেঞ্জ হতে পারে, বাট আমাদের নিয়ম অনুসারে তো এটা ফলো করেই হতে হবে,
আপনারা যারা এরকম স্বপ্ন দেখেন বা অনেক বোনেরা আছে যাদের উচ্চতা একটু কম, তারা এভাবে বৃদ্ধি করতে পারবেন। আপনারা ঘরে বসে ওই ফিজিক্যাল ট্রেনিংগুলো করতে হবে এবং ওই মেডিসিন সেবন করতে হবে। তো চাইলেই যোগাযোগ করবেন, আর যে কোনো প্রশ্ন পরামর্শ মতামতের জন্য আমার ফেসবুক পেজে এখানে ইনবক্স করবেন, আমি আপনাদের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আশা করি আমার কথা আপনারা ক্লিয়ার কনসেপ্ট। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।